করোনায় আক্রান্ত দেশ এবং দুনিয়া, এখন বিশ্ব বাংলা সংবাদ আপনাদেরকে যেমন খবর পরিবেশন করছে, ঠিক তেমনি নানা ভিডিও এবং লাইভের মাধ্যমে করোনার সাম্প্রতিক পরিস্থিতিগুলো আপনাদের কাছে তুলে ধরছে। আজকে আপনাদের এই মুহূর্তে নিয়ে যাব তামিলনাড়ুতে, তামিলনাড়ুর চেন্নাই, রাজধানী চেন্নাইতে। সেখানে প্রায় দু দশকের বেশি সময় ধরে এই কলকাতারই বাঙালি প্রদ্যুৎ কুমার ঘোষ বেসরকারি সংস্থার কর্তা তিনি রয়েছেন। এবং আমরা তামিলনাড়ু জানি যে একটা সময় তামিলনাড়িতে ক্রমশ করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছিল, মৃত্যুও বাড়ছিল। এই মুহূর্তে তামিলনাড়ুতে করোনা আক্রান্ত প্রায় 1500 মানুষ এবং 15 জনের মৃত্যু হয়েছে। ঠিক এই মুহূর্তে চেন্নাই কি অবস্থা আমরা শুনব প্রদ্যুৎ বাবুর কাছে। বিগত 20 বছর ধরে আমি এখানে আছি, বসবাস করছি। ফার্স্ট উইক অফ মার্চে 2% এর মতো করোনা ভাইরাস দেখা দিয়েছিল। তারপর আস্তে আস্তে কিছু লোক, যখন নিজামুদ্দিন ফেরত কিছু লোক 79% ফেরত আসে, তারপরে প্রচণ্ড রকম স্প্রেড করে যায় এই ডিজিজটা। তামিলনাড়ুতে করোনার পরিস্থিতি কি আমরা সেখানকার প্রবাসী বাঙালি প্রদ্যুৎ বাবুর কাছ থেকে আমরা জেনে নিচ্ছি। তিনি সেখানকার বেসরকারি সংস্থার প্রাক্তন কর্তা। প্রদ্যুৎ বাবু, দক্ষিণের চিকিৎসা ব্যবস্থা খুবই উন্নত, শুধু বাংলা থেকে নয়, সারা ভারতবর্ষ থেকে সেখানে মানুষ চিকিৎসা করাতে চান। তা সত্ত্বেও তামিলনাড়ু বা চেন্নাইতে কিভাবে করোনা এত বাড়াবাড়ি পর্যায়ে গেল, এবং এই মুহূর্তে সেই করোনাকে প্রতিরোধ করার জন্য কি কি ব্যবস্থা নিচ্ছে, কিভাবে প্রতিরোধ করা হচ্ছে? তামিলনাড়ুতে স্প্রেড করার ফলে এইটা সেকেন্ড পজিশনে চলে আসে, তারপর এখন পঞ্চম পজিশনে এখন দেখাচ্ছে। কারণ বলি যে সাউথের হেলথ কেয়ার সিস্টেমটা প্রচণ্ড স্ট্রং, এবং এটা যখন আসে ওরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে মেডিকেল সিস্টেমটাকে যেন ডেভেলপ করে, সুন্দর পরিশ্রম করে এটা এগিয়ে দিয়েছে। আস্তে আস্তে অনেক মানে মেডিকেল সিস্টেম এবং মানে প্রাইভেট হসপিটালসগুলো এত সুন্দরভাবে কাজ করছে, তো অনেক করোনা পেশেন্ট এখন সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। প্রদ্যুৎবাবু, পশ্চিমবাংলা বা কলকাতাতে একদিকে যেমন লকডাউন মানা কিংবা হটস্পট মেনে চলা, সেক্ষেত্রে যেরকম অভিযোগ রয়েছে ঠিক সেরকম পুলিশের অ্যাকশন পার্টেও নানা রকম অভাব অভিযোগ রয়েছে। তামিলনাড়িতেও কি পরিস্থিতি একই রকম, নাকি সেখানে কড়া শাসনের মধ্যে রাখা হয়েছে জানতে চাই? তামিলনাড়ুর কর্পোরেশন এবং পুলিশ এত সুন্দর কাজ করছে, মানে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। এবং সোশ্যাল ডিস্টেন্সিং এবং সুপার মার্কেটে প্রচণ্ড রকম বাধা বিধিস নিয়ে কাজ করছে, এবং টাইম 6টার থেকে 1টা, 1টা 5ও হতে দিচ্ছে না, 1টার ভেতরে কাজ বন্ধ করে দিচ্ছে। এত সুন্দর সিস্টেমটা, মানে লোকে সবাই মেনটেন করছে, সেই কারণেই মানে আমরা মোটামুটি সবাই ভালো চোখেই দেখছি। এবং আমরা যখন বেরিয়ে দেখছি সিস্টেমগুলো এত সুন্দর ডেভেলপ করেছে, সব নিজেরাই সব মেনটেন করছে সেই জিনিস। বাংলার রেশন ব্যবস্থা নিয়ে কিন্তু নানা রকমের দুর্নীতির অভিযোগ রয়েছে, মূলত রেশনের দুর্নীতি। যতখানি চাল ডাল পাওয়ার কথা তা পাওয়া যাচ্ছে না, কিছু ক্ষেত্রে টাকার অর্থ মানে অর্থকরী বিষয় যথাযথ দেয়া হচ্ছে না। এ নিয়ে কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলোও কিন্তু এখানে সরব, এবং সেটা নিয়ে খুব রাজনৈতিক জলকচুরি যাকে বলে হচ্ছে। তামিলনাড়ুতে রেশনিং ব্যবস্থা এই লকডাউন পিরিয়ডে কিরকম, আপনি যদি একটু এখন বিশ্ব বাংলার দর্শকদের জানান। একটা কথা আপনাদের বলছি, আমি এখানকার একজন রেশন কার্ড হোল্ডার। আমি পরশু দিন আমি এখানে রেশন তুলতে গেছিলাম, ফ্রি রেশন, এবং প্রত্যেকটা রেশন দোকানে 2টো 2টো করে পুলিশ বসানো আছে, এবং সব কিছু ফ্রি পেলাম আমি। ক্যাশ 1000 টাকা পেয়েছি, 1.5 কেজি মুসুর ডাল,
1.5 কেজি চিনি, 5 কেজি সিদ্ধ চাল, 5 কেজি আতপ চাল, 5 কেজি গম, একটা পাম অয়েলের প্যাকেট, একটা নুনের প্যাকেট এবং একটা চায়ের পাতা বিনে পয়সায়। আমি এটা দেখে আমি সত্যি কোনোদিনও আমি বেশি রেশন তুলতে যাই না, এবং এইটা নেওয়ার পর আমি সত্যি দেখে আমি অভিভূত হলাম। এবং আমি সব রেশনটা নেওয়ার পরে আমার বাড়ির অপোজিটে একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে, সেখানে 6-7 জন বিহারি লেবার বসেছিলেন, ওরা থাকে, ওদেরকে আমি আমি সব রেশনগুলো আমি তাদের হ্যান্ড ওভার করে দিই। ওরা দেখে খুব খুশি হয় এবং বলে, বাবু আমার যদি পরে যতবার পাবেন আমাদের দিয়ে দেবেন। আমি বলেছি নিশ্চয়ই আমি যতবার আমি পাবো তোমাদেরই আমি রেশনগুলো দিয়ে দেবো। টেস্টিং এটা নিয়ে কিন্তু বাংলাতে হচ্ছে প্রচুর তর্ক বিতর্ক চলছে, কারণ বলা হচ্ছে যে র্যাপিড টেস্টিং, যত র্যাপিড টেস্টিং করা হবে তত কিন্তু করোনা আক্রমণের ক্ষেত্রে কোথায় কিরকম পরিস্থিতি তা কিন্তু একটা সরেজমিনে বোঝা যাবে। তামিলনাড়ুতে আমি এই কারণে বলছি, বাংলার সঙ্গে তামিলনাড়ু একটু মিলিয়ে নিতে চাইছি, সেখানে কি পরিস্থিতি? র্যাপিড টেস্টিং কিট ওরা ইম্পোর্ট করে আনিয়েছে ডিউ টু ভীষণ ডিমান্ড। রেড জোন এরিয়া এখন প্রত্যেকটা বাড়িতে গিয়ে তারা টেস্টিং আরম্ভ করে দিয়েছে, এন্টায়ার রেড জোন এরিয়া। আমরা এতক্ষণ কথা বলছিলাম চেন্নাই, তামিলনাড়ু চেন্নাইয়ের বাঙালি, প্রবাসী বাঙালি প্রদ্যুৎ কুমার ঘোষের সঙ্গে। তিনি সেখানকার অবসরপ্রাপ্ত বেসরকারি সংস্থার কর্তা। আমরা জানলাম যে ঠিক এই মুহূর্তে তামিলনাড়ু করোনায় আক্রান্ত সারা দেশ, তার মাঝে তামিলনাড়ু দক্ষিণের এই রাজ্যের অবস্থা কি, পরিস্থিতি আমরা দেখলাম এবং শুনলাম এবং জানলাম। আপনাদের কাছে আরো খবর আরো ভিডিও নিয়ে 24 ঘন্টা আপনাদের সঙ্গে থাকবো। পড়তে থাকুন, দেখতে থাকুন এখন বিশ্ব বাংলা সংবাদ।